রাজশাহীর চারঘাট উপজেলার চক কাপাসিয়া গ্রামে বজ্রপাতে চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। আমাদের চারঘাট প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চু জানান, আজ সোমবার বিকেলে ঝড় বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চক কাপাসিয়া গ্রামের আলিয়া বেগম, মুক্তা খাতুন, পরশ সোহান, আর আহতরা হলেন জীবন ইসলাম ও ভুট্টু আলী। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা জানান, আজ বিকেলে ঝড় বৃষ্টির সময় তারা সবাই একটি বাগানে আম কুড়াচ্ছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে আলিয়া ও মুক্তা মারা যান। আহত অবস্থায় উদ্ধার করে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহান ও পরশ। নিহতদের দাফনের জন্য সরকারের নিয়ম অনুযায়ী তাদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করা হবে। তানজিল আক্তার, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।